সাংবাদিকেও ধরা নাই, ইউটিউবারেও ধরা নাই, পোর্টেলেও ধরা নাই, ধরিলে কোনে? পুলিশেহে ধরিলে। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরী কোয়া কথাখার মিছা নয়, না সাংবাদিকে ধরিলে, না ইউটিউবারে ধরিলে, না পোর্টেল চ্যানেল বিলাক, না নিউজ চ্যানেল বিলাকে ধরিলে, কিন্তু ধরিলে তো পুলিশে। কিন্তু সবতকে ডাঙর কথাটো হল, বর্তমান যেহেতু সুমি বরা আর কার্কি পলাতক, কিন্তু কোত আছে পুলিশে গম নাপায়। কিন্তু সাংবাদিক সকলকে আদি করে বাকি সকল মানুষে কিন্তু গম পায়, বর্তমান সুমি বরা কিন্তু অসমত নাই, তেও পলায় গৈ আছেগে শিলংত। সকলকে দুঃখর কথা যে পুলিশে গম নাপায়। পুলিশে বারো কিয় গম নাপায়, কিউরিয়সিটি এটা থাকে যে পুলিশে গম নাপায়, কিন্তু বাকি সকলে গম পায়। যি কি নহক বারো, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আরো কেটামান মন্তব্য রাখিছে, সেই সকলবোর শুনি লও এই ভিডিওটির জড়িয়ে। গতি ভিডিওটি বহুত বেশি ইন্টারেস্টিং, আপনাদের স্কিপ নকরাকে শেষলকে চাই থাকিব। এটাই কথা কম, পয়সা আপনি থলে, এটা যেতিয়া আমি ধরিলো ব্লেম তো আমাকেই দি দিও, আমিও কাম করিব নোৱাৰা হৈ যাম। সাংবাদিকেও ধরা নাই, ইউটিউবারেও ধরা নাই, পোর্টেলেও ধরা নাই, ধরিলে কোনে? পুলিশেহে ধরিলে। এটা ধরাজনক টার্গেট। এটা ধরা কেতিয়াও নয়, মিডিয়ার নিউজ কেটা মোক দেখাওক, মিডিয়ার নিউজ কেটা মোক দেখাও। এটা ধরাজনক দুর্বল করে দিয়ক, তেতিয়া আরো লাভ হয়ে গেল। আপনাদের মোক মিডিয়ার নিউজ কেটা নিউজ ফ্রন্ট পেজত, আমি তো কবাত কিবা এটা করলে দুই কলম ফ্রন্ট পেজ দি দিয়ে, দেখাওক মোক কোনখন পেপারত ফ্রন্ট পেজত নিউজ আছে সব। এতিয়াও বলি শব্দ নাই, এতিয়াও বলি শব্দ নাই, কাল্পিত এজন পলায় পুলিশে একটা রিজনেবল টাইমক ধরে, ভারতের বাহিরতো যাওয়া নাই, কিন্তু এনেকুৱা কোনো পুলিশের লগত সময় সীমা না থাকে যে 24 ঘন্টাতে ধরব, নধরলে ফেল। আজি ধিঙর মানুষজন ইমান দিন আপনাদের নিউজ করে আছিল, ধরা নাই ধরা নাই, কালি তো ধরলে। গতি পুলিশের ইমান তো প্রফেশনাল কম্পিটেন্সি আছে যে কোনো মানুষ না যায়। কোনোবা গৈছে 10 লাখ টাকা লৈ কবাত পলাই আছে, দুদিন পিছত হোটেলের বিল দিব, পয়সা নোহোৱা হব, নিজে নিজে আহি সারেন্ডার করব। আর যিগৰাকী মহিলার কথা কৈছে, তেখেত কতো বাহিরত ওলাই যাব নোৱাৰে, হাতত দুটা টাকা লৈ আছে, দুদিন পিছত টাকা কিটা খরচ হব, নিজে নিজে পুলিশক যোগাযোগ করব, সারেন্ডার করব লাগে বলে কত যাব? অন্তর্ধানটো তো হব নোৱাৰে। সুনীল গগৈ কথাটো বেলেগ, সুনীল গগৈ স্টোরিটোয়ে কমপ্লিট বেলেগ, তেওঁ অন্তর্ধান হম বলে একটা ডিজাইন করে লৈছে, কিন্তু তেওঁ কিমান দিন অন্তর্ধান হব? এটা তো এবছরে হওয়া নাই, মিডিয়াত প্রতিটো দিনেই নিউজ করে থাকলে এনেকা লাগে বহুত দিন হয়ে গেল বলে, কিন্তু যদি টাইমটো চাইতো দুমাহো হওয়া নাই ঘটনাটোর পৰা, কিন্তু প্রতিদিনেই যদি প্রতি সন্ধ্যা এখন প্রেস কনফারেন্স করে থাকার যায়, যেতিয়াও ধরাত পড়া নাই, এতিয়াও ধরাত পড়া নাই, তেতিয়া অলপ মনটো অলপ বেয়া লাগে যে ও এইটো তো ধরাত পড়া নাই। কিন্তু যদি সময় সীমাটো চাই এজন মানুহে যদি ভাবি লয় যে মোৰ নামটোৱে মই বদলাই পেলাম, তাক ধরার কারণে এটা প্রক্রিয়া হব, কিন্তু কিমান দিন বাহিরত থাকিব? এদিন নহয় এদিন তো ধরব। পুলিশ আপনি ডিজিপি সাহেবক আপনাদের সুধি লব কি কি অ্যাকশন লওয়া হয়েছে, কিন্তু ঘটনাটো পুলিশে ভাল করে তদন্ত করেছে আর কোনো অসুবিধা নাই, ইয়াতে আমি করিম। আর মই আজিয়ে কৈছো যে প্রয়োজন হলে আমি সিবিআইকে দি দিম।